থাকবেন। দেখুন, আমি দলিল ভিত্তিকের কথাটা আপনাকে এই কারণে বললাম যে আমার তো এখন ততটা জ্ঞান নাই। এই মিম্বরে দাঁড়িয়ে যে সকল ওলামায়ে কেরাম খুতবা দেন, তারপরে ঢাকাতে যে সকল ওলামায়ে কেরাম খুতবা দেন, নেটের মাধ্যমে যে সকল ওলামায়ে কেরামের বক্তব্য যায়, তাদের তুলনায় আমি কিছুই না, একেবারেই কিছু না। আমি মাত্র পড়ালেখা করতেছি, কিন্তু তারপরও আল্লাহ তাদের সঙ্গে আমাকে এখানে নিয়ে এসেছেন, তাদের মধ্যে আমার বক্তব্য নেটে যাচ্ছে, এটা আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ করুণা। কিন্তু আমি আমার নিজেকে যে একটা মূল্যায়ন করার চেষ্টা করেছি সেটা হলো, আমি আপনাদের সামনে যখন বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি ততটুকু চেষ্টা করি, আমি যতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি ততটুকু সঠিক কথাটা বলার চেষ্টা করি, আমার মাধ্যমে যাতে আপনারা কোনো ভুল জিনিস না পান আমি ততটুকুই পড়ালেখা করে বলার চেষ্টা করি। আজকে আমি যে সকল জায়গায় বক্তব্য দিচ্ছি, বিশেষভাবে মাহফিল করছি, বেশিরভাগ মাহফিল সহি আকিদা তো দূরের কথা, সহি জিনিসই নাই, বেশিরভাগ মাহফিল আমি সেখানে করছি। এখন সেখানে আমি দাওয়াতি কাজের একটা পদ্ধতি বের করেছি, যেটা আমার যুবক ভাইয়েরা যারা নতুনভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় হবে। আমি একটা লেকচারের মাধ্যমে, আমাকে যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়, আমি 1 ঘন্টায় এত দলিল বলি, এত দলিল বলার চেষ্টা করি রেফারেন্স দিয়ে, যাতে করে শ্রোতা বুঝতে পারে যে ওনার আগের বক্তা কি বলল, ওনার পরের বক্তা কি বলল, আর উনি বা কি বলল, যাতে করে শ্রোতা প্রথমে একটা পার্থক্য করতে পারে যে এই বক্তা বলার সময় বারবার বলতেছে এত নম্বর সুরার এত নম্বর আয়াত, বুখারি মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আর আরেক বক্তায় দিয়ে বলার সময় খালি কিচ্ছা কাহিনী বলে। শ্রোতাকে এখানে একটা পার্থক্য করার জন্য আমি আগে তৈরি করেছি। কেন? আমার একটা দৃষ্টিভঙ্গি হলো, এখানে যেই লোক চা খাওয়ার অভ্যাস নাই, চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা অন্তত পক্ষে তাকে শিখে লাভ নাই। যেই লোকের চা খাওয়ার অভ্যাস নাই, চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা অন্তত পক্ষে তাকে শিখে লাভ নাই। এখন তার জন্য আপনার করণীয় হলো, আপনি তাকে আগে চা খাওয়ার অভ্যাস করেন, এমন অভ্যাস চা খাওয়ার করেন, দেখবেন সে নিজেই খুঁজে বের করবে চা বানাইতে কি কি লাগে। নাকি ভুল বললাম কথাটা? কি ভুল বললাম? আপনারা বুঝতে পারেন আমার কথাটা? যেই লোক চা খাওয়ার অভ্যাস নাই, তাকে চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা শিখে অন্তত তাকে লাভ নাই। চা খাওয়ার এমন অভ্যাস করেন তাকে, দেখবেন সেই খুঁজে বের করবে চা বানাইতে কি কি লাগে। তো আপনার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা কোরআন হাদিস দিয়ে ইসলাম শিখে নাই, তারা কিচ্ছা কাহিনী দিয়ে ইসলাম শিখেছে। এখন যদি তাদেরকে বলেন যে এইটা আছে এইটা নাই, সেইটা মানবে না। আগে থেকে কোরআন হাদিস দিয়ে কথা শোনানোর রুচিটা আগে থেকে তৈরি করেন, এমন রুচিটা তৈরি করেন তার সামনে যেন কোনো বক্তা কোনো খতিব কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য না দিতে পারে, এমন রুচি তৈরি করেন কোরআন হাদিস দিয়ে কোনো বক্তা তার সামনে যদি কথা না বলে সেই বক্তাকে ধরবে, সেই খতিবকে ধরবে, আপনি কেন কোরআন হাদিস বিন কথা বলেন? আপনি এমন রুচি প্রাথমিক অবস্থায় তার তৈরি করেন। আর যখন কোরআন হাদিস দিয়ে বক্তব্য বক্তা খতিব সাহেব দিবে, দেখবেন সঠিক ইসলামটা তখন আস্তে আস্তে করে তাদের মুখ দিয়েই বেরিয়ে যাবে। এজন্য প্রাথমিক অবস্থায় আমাদের দাওয়াতি কাজ করতে হবে, এটা কিছু সচেতন যুবক তৈরি হতে হবে, সচেতন মানুষ তৈরি হতে হবে। আপনার সমাজে আপনি যেই কাজটা করবেন সেটা হলো, প্রথমেই বলার দরকার নাই যে এইটা আছে এইটা নাই, এইটা আছে এইটা নাই, এইটা প্রথমে বললে তারা মানবে না। কেন? তারা তো ইসলাম এভাবে শিখে নাই, তাদেরকে ভুল ইসলাম শেখানো হয়েছে বাংলা কিতাবের মাধ্যমে। কোরআন হাদিস দিয়ে আগে বক্তব্য চালু করার ব্যবস্থা করুন, কোরআন হাদিস দিয়ে তাদেরকে বক্তব্য শোনানোর ব্যবস্থা করুন, আস্তে আস্তে কোরআন হাদিস এর রুচিটা তাদের মধ্যে তৈরি করুন, দেখবেন তাদের মধ্যে সঠিক জিনিস আস্তে আস্তে ঢুকে যাবে। আরেকটা করণীয় আপনাকে করতে হবে, সূরা হিজরের 94 নং আয়াতে আল্লাহ বলেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল, আপনি যেটা হক জানেন, আপনাকে যেটা হক জানানো হয়েছে, আপনি মানুষের সামনে এটা নির্দ্বিধায় বলে যান, হক কথা বলতে গিয়ে আপনি মুশরিকদেরকে পরোয়া করবেন না। আপনার খতিব আপনার বক্তা আপনার ইমামকে আরেকটা জিনিস আপনারা বলবেন,
যে হুজুর আপনি হক কথা বলার চেষ্টা করুন, বক্তব্যের মাঠে চেয়ারে বসে আপনি হক কথা বলার চেষ্টা করুন, খুতবায় দাঁড়িয়ে আপনি হক কথা বলার চেষ্টা করুন, আপনার খতিব এবং বক্তা ইমাম সাহেবকে আপনি হক কথা বলার জন্য বাধ্য করুন। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মাকরাহি। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে আমরা এই মর্মে বায়াত গ্রহণ করেছি, পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, পছন্দনীয় অবস্থায় থাকি আর অপছন্দনীয় অবস্থায় থাকি, ওয়ালা আন্নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাঈমিন। আল্লাহর নবী থেকে আমরা যেই হক জিনিস জেনেছি এই হক কথা আমরা মানুষকে বলবই, হক কথা বলতে গিয়ে আমরা কোনো নিন্দুকের নিন্দুককে পরোয়া করবো না। আপনার খতিব আপনার বক্তাকে আপনি এই হাদিসটা শুনিয়ে বলুন যে আল্লাহর নবী এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক জিনিসটাকে প্রচার করার জন্যে। আপনার চাকরি থাকবে কি থাকবে না, সামনের বছর মাহফিলে দাওয়াত দেওয়া হবে কি হবে না, এবং মাহফিল করার পরে টাকা কত দিবে, এই চিন্তা ভাবনা আপনি না করে আপনি নির্দ্বিধায় কোরআন হাদিস দিয়ে হক কথা বলে যাওয়ার চেষ্টা করুন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। বাধ্য করুন আপনার বক্তাকে, বাধ্য করুন আপনার খতিব সাহেবকে, সচেতন হন আপনি, সচেতন হন আপনি, দেখবেন খতিব এবং বক্তা ঠিক হতে বাধ্য। আপনার খতিব আপনার বক্তাকে বলুন যে মাহফিলে আপনাকে কত টাকা দিবে না দিবে, আপনার চাকরি থাকবে কি থাকবে না এটা চিন্তা করার দরকার করা এটা চিন্তা করতে হবে না। কেন? মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন মাকাদির আল খালকি কাবলা আইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদি বি খামসিনা আলফা সানা। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক লিখে রেখেছেন। মাহফিল করার পরে কত টাকা আপনার পকেটে আসবে এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। আপনার চাকরি হক কথা বলার পরে থাকবে কি থাকবে না এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। সামনের বছর মাহফিলে দাওয়াত দিবে কি দিবে না এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে, এমন প্রাণী রয়েছে যাদের দৈনিক হাজার হাজার টন খাবারের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হাজার হাজার প্রজাতির প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বে তুলে নিয়েছি। তিরমিজি শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলেছেন সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে তাহলে একটা পাখিকে আল্লাহ যেমনি ভাবে রিজিক দেয় খালি পেটে পাখি ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না তার রিজিক কোথায় রয়েছে, তার কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই, এই পাখি জানে না কোথায় তার রিজিক, এই পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা পেটে ভরা পেটে ঘরের মধ্যে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন সত্যি যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। সুতরাং রিজিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আপনি হক কথা বলে যান, হক কথা বলতে গেলে আপনার রিজিকের কোনো সমস্যা হবে না, কারণ আপনার যা রিজিক তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। আপনার বক্তা আপনার খতিবকে আরেকটা কথা বলুন যে আপনি হক কথা বলুন, হক কথা বলতে গিয়ে আপনি কাউকে পরোয়া করবেন না, বিপদ আপদকে পরোয়া করবেন না, এমনকি মৃত্যুকেও আপনি পরোয়া করবেন না, আপনি হক কথা বলে যান। কেন মৃত্যুকে পরোয়া করবেন না? মৃত্যুকে ভয় পেয়ে যদি আপনি হক কথা না বলেন, মৃত্যুর ভয়ে যদি আপনি হক কথা না বলেন তাহলে অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্যে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও না কেন, যে কোনো উপায় তোমরা অবলম্বন করো না কেন, যদি তোমরা একটা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো সেখানে যদি মৃত্যু লেখা থাকে সেখানেই মৃত্যু হবে।
সূরা জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গায় যেই সময় যেইভাবে মৃত্যু লেখা, ওই জায়গায় ওই অবস্থায় ওইভাবেই তোমার মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সূরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আপনি মৃত্যুর ভয়ে যদি হক কথা না বলেন, আপনি মৃত্যুর ভয়ে যদি হক কথা না বলেন, আপনি হক কথা না বলে মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি এখান থেকে পলায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু তোমার পিছনে পিছনে যাবে না, তুমি যে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করলে, তুমি ভেবেছো মৃত্যু তোমার পিছনে পিছনে আসবে, জি না, মৃত্যু তোমার সামনাসামনি এসে মোলাকাত করে তোমার প্রাণটা কেড়ে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার, মৃত্যু যদি ঠিক দশটায় আপনার লেখা থাকে, ঠিক দশটায় মৃত্যু হবে, হক কথা বলেন আর না বলেন। মৃত্যু যদি দশটায় লেখা থাকে, ঠিক দশটায় মৃত্যু হবে, আপনি হক কথা বলেন আর না বলেন। কিন্তু এখানে আপনি দুইটা জিনিস গ্রহণ করতে পারেন, মৃত্যুটা মানুষের দুই ধরনের, একটা মৃত্যু হলো নর্মাল মৃত্যু, আর একটা মৃত্যু হলো আল্লাহর কালেমাকে বুলন্দ করার যে মৃত্যু, সেটা হলো শহীদ মৃত্যু। সহি মুসলিম শরীফে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আনির রাজুল ইউকাতিলু সাজাআতান ওয়া ইউকাতিলু রিয়ান ওয়া ইউকাতিলু হামিয়াতান আইয়ুন যালিকা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেউ লড়াই করে বংশীয় মর্যাদাকে রক্ষা করার জন্যে, কেউ লড়াই করে, কেউ জেহাদ করে নিজের গৌরব প্রকাশের জন্যে, বরত্ব বীরত্ব প্রকাশের জন্যে, আইয়ুন যালিকা ফি সাবিলিল্লাহ, মূলত আল্লাহর রাস্তায় জেহাদ করে কে, লড়াইটা করে কে? আল্লাহর নবী বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালামকে, কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সেই মূলত আল্লাহর রাস্তায় লড়াত করে, মানে জেহাদ করে। এখন আপনি আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য আপনি হক কথা বলবেন, আর হক কথা বলতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তো সেই মৃত্যুটা শহীদ মৃত্যুই হবে। সহি মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদ্দিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহিম। সত্যি যদি কারো মনে শহীদি মৃত্যুর তামান্না থাকে, সত্যি যদি কারো মনে শহীদি মৃত্যুর তামান্না থাকে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যদি জ্বরে বিছনায় পড়েও মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নর্মাল মৃত্যু হবে দশটায়, শহীদি মৃত্যু হলেও হবে দশটায়, মৃত্যু কিন্তু দশটায়, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। এখন আপনি ডিসিশন নেন, নর্মাল মৃত্যুটা আপনি চান না শহীদি মৃত্যুটা আপনি চান? নর্মাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর পার্থক্যটা খেয়াল করেন। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিশাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাক'আদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার ওয়া ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারি লিয়াকুতাতুন খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া যাওজাতা মিনাল হুরিল আইনি ওয়া ইউশাফফু ফি সাবঈনা মিন আকারিবিহি। নর্মাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর যে একটা পার্থক্য, আল্লাহর নবী বলেছেন, শহীদি মৃত্যুর অবস্থাটা এরকম, যদি আপনার বুকে গুলি করা হয়, আপনার শরীর থেকে যে রক্ত ঝরবে, এই রক্তের প্রথম ফোঁটা জমিনে ঝরার আগে, জমিনকে স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এমন একটা মুকুট আল্লাহ আপনাকে পরাইবেন, গোটা দুনিয়া বিক্রি করলেও সেই মুকুটের সমান মূল্য হবে না। জান্নাতে আপনার জন্য হুর রয়েছে। আর সবচেয়ে পজিটিভ একটা দিক হচ্ছে, একজন আলেম তার পরিবার থেকে জান্নাতি হলে 70 জন লোককে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম বলা হয় নাই, পীর অলি আউলিয়া দরবেশ পিতামাতা এরকম বলা হয় নাই, যদি সে জান্নাতি হয় 70 জন লোককে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ওয়াই শাফফাউ ফি সাবঈনা মিন আকারিবিহিম, একজন মানুষ যে ব্যক্তি শহীদ হবে, আল্লাহর নবী বলেছেন, তার নিকটবর্তী যারা রয়েছে ইমানওয়ালা জাহান্নামী 70 জন লোককে সে সুপারিশ করে জান্নাতি নিতে পারবে।
তাহলে নর্মাল মৃত্যু হলেও 10টায় হবে, শহীদের মৃত্যু হলেও 10টায় হবে। এখন হক কথা না বলে আপনি যদি এখান থেকে পলায়ন করেন, মৃত্যু হবেই। আর হক কথা যদি আপনি বলেন, হক কথা বলার পরে যদি আপনার উপরে বিপদ আসে, শহীদের মৃত্যু হবে, সমস্যা কোথায়? মৃত্যু তো 10টায় হবে, টাইম টু টাইমই হবে, আগে হবে না পিছিয়ে হবে না। এজন্য আপনি হক কথা বলার চেষ্টা করুন, হককে মানার চেষ্টা করুন, হককে বোঝার চেষ্টা করুন। আপনার খতিব, আপনার বক্তা, আপনার ইমামকে ধরুন যেন উনি হক কথাকে জনগণের সামনে প্রচার করে। সম্মানিত উপস্থিতি, আজকের কথা বাড়ালাম না, শুধুমাত্র যারা নতুনভাবে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করতে চান, তাবলিগে জামাত তারা একদিকে সফল, তাবলিগে জামাত একদিকে সফল এই কারণে বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো মসজিদ নাই প্রত্যন্ত অঞ্চল যেখানে ঠেলা গাড়িও যায় না, এমন কোনো প্রত্যন্ত অঞ্চলের মসজিদ নাই যেই মসজিদের তাবলিগে জামাত ফাজাইল আমল পৌঁছায় নাই, এমন কোনো মসজিদ পাবেন না। তারা ফাজাইল আমল পৌঁছাইছে, কোরআন না পৌঁছাক, বুখারী মুসলিম না পৌঁছাক, ফাজাইল আমল পৌঁছাইছে। আর মানুষ ফাজাইল আমল দিয়ে ইসলাম শিখেছে। আমাদেরকেও যারা নতুনভাবে দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকেও এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে, যত বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, পৃথিবী বাংলাদেশ সহকারে পৃথিবীর এমন কোনো জায়গা আনাচে কানাচে থাকবে না যেখানে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছবে না, এরকম একটা সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। এজন্য প্রাথমিক অবস্থায় যারা আপনাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করবেন, এইভাবে একটা প্রাথমিক দাওয়াতি কাজ করার চেষ্টা করুন। এটা হলো প্রাথমিক দাওয়াতি কাজ, আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করুন। কোরআন হাদিস দিয়ে আলোচনা বলার, কোরআন হাদিস দিয়ে আলোচনা শ্রবণ করার মতো একটা রুচি বক্তারও তৈরি করুন, শ্রোতারও তৈরি করুন। এজন্য আগে আপনাদেরকে সচেতন হতে হবে, সচেতন হওয়ার পরেই আপনাদের মাধ্যমেই বক্তা এবং খতিব ইমাম সাহেব তারা ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।